আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, অনেকদিন পর আমার পাখিগুলো আজকে আপনাদেরকে দেখাবো, আর পাশাপাশি আমার বিড়াল পোকা লার্ভাগুলো দেখাবো। তো আপনারা অনেকেই আমার ভিডিওগুলো ফলো করেন, তো অনেকেই এই বিড়াল পোকা চাষ করেন, এমনকি এই বিড়াল পোকা কীভাবে চাষ করতে হয় সেটা সম্পর্কে অনেক কিছুই জানতে চান, কমেন্টে আপনারা বলে যান। তার জন্য আপনাদেরকে এই বিটলের ভিডিও আমি সবসময় দিয়ে থাকি। অনেকদিন কিন্তু এই বিটলের ভিডিও দেওয়া হয় না, কারণ আমার চ্যানেলে একটু সমস্যা হয়েছিল, তার জন্য কিন্তু এই বিটলের ভিডিও দেওয়া হয় না। তো আবার কিন্তু আমি বিটল পোকার ভিডিও দিচ্ছি, আপনারা যা যাদের যে সমস্যা ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দেবেন, অথবা আমার মোবাইল নাম্বার কিন্তু ডিসক্রিপশনে এমনকি ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু সরাসরি কল করে কিন্তু বিটল পোকার সম্পর্কে যত সমস্যা আপনারা কিন্তু আমার কাছ থেকে ধারণা নিতে পারেন। তো বিটল পোকা চলুন দেখাই আপনাদেরকে, পরবর্তীতে আমি আমার পাখিগুলো দেখাবো, তো আমার কী পরিমাণ লার্ভা আছে এই মুহূর্তে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন পিছনে ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে হয়তোবা আরও ভালো হবে। সেটা দেখুন আমার বিটল পোকার লার্ভাগুলো, তো ইনশাল্লাহ অনেকগুলো বিটল পোকার লার্ভা রয়েছে। তো আপনারা অনেকে বিটল পোকা চাষ করতেছেন, এমনকি নতুন অনেকেই আছেন যা বিটল পোকা নিতে চান আমার কাছ থেকে, আপনারা কিন্তু চাইলে নিতে পারেন। আমি কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে বিটল পোকা পৌঁছে দিয়ে থাকি। তো ইনশাল্লাহ সব বয়সের বিটল পোকার লার্ভা আসে আমার এখানে, পাশাপাশি আমি বিক্রি করতেছি, পাশাপাশি কিন্তু আমার কালিম পাখিকে খাওয়াচ্ছি, এমনকি দেশি মুরগিকে খাওয়াচ্ছি। তো ইনশাল্লাহ অনেকগুলো বিটল পোকার লার্ভা এই মুহূর্তে রয়েছে আমার কাছে, তো আপনারা চাইলে কিন্তু এই বিটল পোকার লার্ভা সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে। এমনকি আপনারা যদি চান এই বিটল পোকার মাদার, এমনকি বিটল পোকার পিউপা, সব কিছু কিন্তু আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তো অনেকগুলো পিউপা কিন্তু বসানো আছে, সেগুলো বের হবে, এমনকি কিছু পিউপা বের হয়েছে, এগুলো কিন্তু আছে। তো আপনারা এখন যদি কেউ নেন, ইনশাল্লাহ আমরা যত স্বভাব কম রেডি দেওয়ার চেষ্টা করব বিটল পোকার পিউপা মাদার এমনকি লার্ভা। তো আমি চলেন, এখানে কিছু বিটল পোকা বসানো আছে, তো সেগুলো বের হবে শীঘ্রই, সেগুলো দেখাই আপনাদেরকে। এই দেখুন, এখানে কিন্তু অনেকগুলো বিটল পোকার লার্ভা বসানো আছে, এগুলো কিন্তু মাদার হচ্ছে, এখানে বসানো আছে দেখেন। তো এই সবগুলোর ভিতরে কিন্তু দেখেন, সবগুলোর ভিতরে কিন্তু বিটল পোকার পিউপা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু পিউপাও নিতে পারেন, অথবা যদি নতুন মাদার নিতে চান নতুন মাদারও নিতে পারেন। অনেকগুলো নতুন মাদারও কিন্তু আমার এখানে রয়েছে, ইনশাল্লাহ এখন মাদার হচ্ছে, পিউপা হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে। আপনারা চাইলে কিন্তু যদি কেউ বেশি করে নিতে চান, তাহলে কিন্তু কম রেটে আপনারা কিন্তু এই বিটল পোকা নিতে পারেন। আমি সারা বাংলাদেশে কিন্তু এই বিটল পোকা পৌঁছে দিয়ে থাকি। তো চলুন আমি পাখিগুলো দেখাই আপনাদেরকে, তো আমার পাখিগুলো অনেকদিন যাবার দেখানো হয়নি আপনাদেরকে। এই দেখুন, এখানে রূপো পাখিগুলো, এগুলো কিন্তু ডিম দেওয়ার জন্য রেডি হয়েছে, ডিম দিয়ে দিবে। আর পাশাপাশি এখানে দেখেন বাজিকার পাখিগুলো, ইনশাল্লাহ এক জোড়া কিন্তু অলরেডি ডিম দিয়ে দিছে, দুইটা না তিনটা ডিম দিছে আর কি, দুইটা দেখছিলাম, হয়তো আর একটা বাড়ছে এখন। তো আপনারা দেখেন ডিমগুলা, এই যে দুইটা ডিম, এই দেখেন দুইটা ডিম, এখানে আর একটা জোড়া আছে, এটাও হয়তো বা ডিম দিয়ে দিবে আর কি, এটাও ডিম দিয়ে দিবে। তো ইনশাল্লাহ বাকিগুলো অনেকটা ভালো আছে, তো ইনশাল্লাহ ডিম দিছে, বাচ্চা ফুটলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা আজকে পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।